বলো হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার ভালো করে, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আরেকবার হে ফ্যামিলি, হোয়াটসঅ্যাপ, দিস ইজ বুম্বা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, 2023-এ আজকে হচ্ছে আমার প্রথম ব্লগ। তো তোমাদেরকে নিউ ইয়ারে আবার আমি হ্যাপি নিউ ইয়ার জানাই প্রত্যেকজনকে। তোমরা অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো এই বছর। তোমাদের অনেকে সবার ভালো কাটুক, আমার যারা ফ্যামিলি মেম্বার আছো, ইভেন যারা মানে সকলের, শুধু আমার ফ্যামিলি মেম্বার নয়, আমার ইউটিউব একটা ফ্যামিলি, বাট শুধু ইউটিউব ফ্যামিলি মেম্বার নয়, সকলের নিউ ইয়ার ভালো কাটুক এই আশা করি আমি। আর নিউ ইয়ারে ননি তোমাদের গান শোনাবে। ননি, গানটা শুনিয়ে দাও একবার। বাস জোরে জোরে ভুলে গেছে বুঝলে। ব্যাস, ননি যতটুকু বলেছে ততটুকুই একদম দারুণ বলেছে, তাই তো? আরে হাততালি হয়ে যাক, হাততালি হাততালি, একটা হাততালি। বাহ, ননি খুব সুন্দর বলেছে, সুন্দর। তো গাইস দেখো, আজকে আমি ব্লগ বানাচ্ছি, এই মিনিমাম 95 দিন হবে, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি ডেলি ব্লগ, ঠিক আছে। আমার শর্টস ভিডিও আর ওই আগে যে ব্লগগুলো ছেড়েছিলাম, যেগুলো হচ্ছে হ্যাপাজার্ট ব্লগ যাকে বলে, 7 মাস ধরে 17টা ভিডিও ছেড়েছিলাম, তো সেগুলোর কথা বাদই দাও। তো ডেলি ব্লগের কথা বললে, আজ আমি 95 দিন ব্লগ বানাচ্ছি। তো আমি 365 ডেজ চ্যালেঞ্জ শুরু করেছি। দেখো ভাই, আমার ইচ্ছাই আছে, ঠিক আছে, 365 দিনে 365টা ব্লগ করার। সেটা 2022 থেকে আমি স্টার্ট করেছি, 2022-এর মেবি অক্টোবর থেকে আমি স্টার্ট করেছি। ওটা একদম 365 ডেজই থাকবে, 365 দিন আমি ব্লগ বানাবো। তো তোমরা অনেক বেশি আমাকে সাপোর্ট করো, আমি এই আশা করবো সবসময়। যেহেতু আজকে নিউ ইয়ার, সেহেতু আজকে প্রতিটা ঠাকুরকে আমি প্রণাম করবো। অ্যাকচুয়ালি আমাদের এখনও ঠাকুর তলা ছুতে নেই, বাট তবুও সামনে থেকে আমি ঠাকুরকে প্রণাম করবো, প্রতিটা ঠাকুরকে, আর তোমাদেরকে দেখাবো। আর আর আজ আমি ব্লগ স্টার্ট করছি মুড়ি খাওয়া থেকে, আমার মুড়ি খাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে। চলো প্রথম ঠাকুরকে প্রণাম করবো। দেখো, এটা রাধা গোবিন্দ ঠাকুর, জয় রাধা গোবিন্দ। এটা আমাদের লক্ষ্মীতলা, আর এটা হচ্ছে আমাদের কার্তিক ঠাকুর। দেখো গাইজ, এলাম কালীতলায়, আর এটা আমাদের নারায়ণতলা। বাট গাইজ, একটা ব্যাপার সেটা হচ্ছে, আমি যেহেতু স্নান করিনি, আমি ঠাকুর তলায় উঠতে পারবো না, বাট রোহন স্নান করেছে, রোহন এখন উঠতে পারবে, তো সেই কারণে রোহন তোমাদের ঠাকুরটাকে দেখাচ্ছে। আর দেখো, সাবস্ক্রাইবার ঠিক চলে এসছে আমাদের কাছে, দেখো দেখো দেখো। তুমি আজকে ভিডিওটা দেখলে সকালে? হ্যাঁ। বেশ, দেখে নাও মা কালীকে। অনেকদিন বাদ উঠলাম, প্রায় 14 দিন বাদ। এটা হচ্ছে আমাদের নারায়ণ ঠাকুর। চলো এবারে যাচ্ছি আমাদের লক্ষ্মীকান্ত ঠাকুরতলা, মনসা ঠাকুরতলা। দেখো, এটা হচ্ছে আমাদের হরিতলা, এখানে রাজ ঠাকুরের পুজো হয়েছিল, তোমরা দেখেছিলে। আর এটা হচ্ছে আমাদের লক্ষ্মীকান্ততলা, বাট আমি উঠিনি, আমি নিচে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। আর ওটা হচ্ছে আমাদের মনসাতলা। রিতম বাবু এলো, রিতম, মুড়ি খাওয়া কমপ্লিট, হ্যাপি নিউ ইয়ার সকলকে। রোহন, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, সবাইকে একবার জানিয়ে দে, হ্যাপি নিউ ইয়ার টু আওয়ার অল ফ্যামিলি। 2023 তোমাদের সবার ভালো কাটুক। গাইজ, তোমাদের সঙ্গে একবারে কথা হচ্ছে, এখন বাজে 1:45 মতন। আর একটা কথা বলি, সেটা হচ্ছে, দেখো ভাই, আজকে যেহেতু নিউ ইয়ার, ঠিক আছে, আর নিউ ইয়ারে আমি প্রতিটা বাচ্চাকে, আমাদের পাড়ার যে কটা বাচ্চা ছেলে আছে, সকলকে আমি বলতে বললাম যে নিউ ইয়ার, ওটা আমার বিহাইন্ড দ্য স্ক্রিন করা উচিত ছিল, বাট সেটা আমার করা হয়নি। আমার চান ফান করে আমার মনে হচ্ছে মাথা ফ্রেশ হলে যাওয়া হয় না, আমার মাথাটা ফ্রেশ হয়ে মনে হচ্ছে, এতক্ষণে মনে পড়ছে যে ওটা করলে ভালো হতো। কারণটা হচ্ছে, দেখো ব্যাপারটা হচ্ছে, যেহেতু বাচ্চাগুলোকে নিয়ে করছি, ঠিক আছে, প্রতিজনের বাড়িতে বাড়িতে গেছি, ওই বাড়িতে বাড়িতে গিয়ে ওদেরকে বলছি বল এটা বল, ওদেরকে বলতে বলছি, 2-3 বার করে বলতে পারছে না। ওই ক্লিপগুলো আমার করা নেই, তাই করলে বেশ ভালোই হতো, ঠিক আছে। তো চলো, এখন স্নান ফান হয়ে গেছে। আর আজকে, হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, বৌদি মারা গেছিল না, সেই বৌদির মৃত্যু উপলক্ষে আজকে কাজ আছে, মানে কাজ বলতে খাওয়ান দাওয়ান আছে। বেসিক্যালি পরশু দিনকে আমাদের ঘাট হয়েছে, কালকে শ্রাদ্ধ হয়েছে, তোমরা দেখেছিলে। তো আমি দেখাইনি বেসিক্যালি কিছু, বাট আমি তোমাদের বলেছি, ঠিক আছে। চলো, এখানে আমরা এখন খেতে যাবো, আমি, রোহন, রিতম, আমরা তিনজনেই যাবো। আর একটা কথা বলি, সেটা হচ্ছে, চ্যানেলে শর্টস ভিডিও আসছে, তোমরা শর্টস ভিডিও কিন্তু দেখতে থেকো, আমার চ্যানেলের মধ্যে ঢুকবে, চ্যানেল আইকনের মধ্যে ঢুকলে ওখানে তোমরা শর্টসের সেকশনে চলে যাবে, তোমরা অটোমেটিক্যালি, মানে প্রথমে চ্যানেলে ঢুকবে, প্রথমেই দেখবে শর্টসগুলো আছে, তারপর আমার ভিডিও সেকশনটা শুরু হচ্ছে। তো তোমরা শর্টস দেখো, কিন্তু তোমাদের ভালো লাগবে, মানে ভিলেজ, মানে ন্যাচারালি, মানে গ্রামের যে কটা নেচারের ব্যাপার হচ্ছে সেগুলোকে এখন দেখাচ্ছি, বাট এরপরেও কিন্তু হাসির ভিডিও আসবে শর্টসের মধ্যে। তোমরা প্লিজ চ্যানেলে জুড়ে থাকো আর সাবস্ক্রাইব করে রেখো। আর দেখো ভাই, আমরা যে সরস্বতী পুজোর ব্যানারটা বানিয়েছিলাম না, বেসিক্যালি রোহন বানিয়েছিল, ঠিক আছে। তোমাদেরকে আগের দিনে ব্লগে আমি বলেছিলাম যে একটা ব্যানার তৈরি হচ্ছে, ব্যানারটা মানে তখনও কিন্তু পুরোপুরি ফুলফিল তৈরি হয়নি। ব্যানারটাকে আজকে আমাদের নিয়ে আসার আছে, আমরা বিকালের দিকে যাবো ব্যানারটাকে নিয়ে আসবো। ব্যানারটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। আর ব্যানারটা দেখো, ব্যানারটা রোহন কমপ্লিট করে ফেলেছে, এই দেখো, দেখতে পাচ্ছ, এই ব্যাপারগুলো কালকে ছিল না, দেখেছিলে নিচেরগুলো, এই পর্যন্ত তরুণ সংঘ পর্যন্ত ছিল, উপরেগুলো তো তোমরা দেখেছিলে। এই দেখো, এটা বুঝুক দিকে পূর্ব বর্ধমান দেওয়া আছে, আমাদের পাড়াই আমাদের পরিবার, আর আমরা এক এবং অদ্বিতীয়, এই লেখাটা দিয়েছি। আর এই লেখাটা থাকবে, মানে এই ব্যানারটা থাকবে বেসিক্যালি হচ্ছে পুজোর মণ্ডপে, তাই তো রোহন? একদম।
কি রকম লাগছে তোমরা জানিও কিন্তু নানি এটা হাতে কি ধরেছো এটাকে হাতে ধরেছো হ্যাঁ কাটি চক এইটা কাটি চক বলে মনে হচ্ছে তোমার রে বাবলে এগুলো কি এগুলো এগুলো কি এগুলো কি এগুলো কিসে বোতল জলে বোতল ও তো ভাই খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোলাম বাইরে দিয়ে আজকে ওয়েদারটা পুরো একদম গুম হয়ে আছে চারিদিকে মানে রোদের কোনো ব্যাপারই নেই মানে দেখতেই পাচ্ছ তোমরা দেখো কিরকম ওয়েদার দেখো মানে চারিধারে কোনো রোদের ব্যাপারই নেই পুরো একদম মানে মেঘলা ওয়েদার তাহলে মেঘলা ওয়েদার হলে বহুত মন খারাপ লাগে একদম ভালো লাগে না চলো ভাই অনেকদিন হলো কোনো কন্ট্রোভার্সি হয়নি বুঝলে তো আজকে একটা কন্ট্রোভার্সি করে দিই রোহন আর রিতমের মধ্যে আজকে কি রান্না হয়েছিল রোহন আর রিতম তোমাদেরকে বলবে আমরা ওখানে খেয়ে এসেছি বাট শ্রাদ্ধ বাড়িতে তো ভ্লগ করবো না ঠিক আছে তোমরা তোমাদেরকে আগেই বলেছি যে ওখানে কোনো ভ্লগ করিনি আর করবো না কি রান্না হয়েছে দেখো প্রথম থেকে রোহন স্টার্ট করছে রিতম শেষ করবে রোহন কি কি রান্না হয়েছে আজকে ভাত ভেজ ডাল ভাতটাই প্রথমে দিয়ে দিলা নুন মাছের কালিয়া দই চাটনি মিষ্টি পাঁপড় মুখ শুদ্ধি দেয় হজমলা জোয়ান হজমলা দিয়েছিল শুনলে তোমরা যে কী কী আইটেম করেছিলো তো রান্নাগুলো তো সুপার করেছিল দারুণ ঠিক আছে বৌদি যেখানেই থাকুক বৌদির আত্মার শান্তি কামনা করি বৌদি অনেক ভালো থাকুক চলো ভাই এখন শর্টস ভিডিওটা এডিট হবে দেখো রোহনের ল্যাপটপ বসে পড়েছে রোহন এখন শর্টস ভিডিওটা এডিট করবো শর্টস ভিডিওটা আজকে সাড়ে নটার সময় আসছে হ্যাপি নিউ ইয়ারের সবাই সকালবেলা জানাই আমি ভাই রাত্রেবেলা জানাবো ঠিক আছে তোমরা হ্যাপি নিউ ইয়ার দেখে ঘুমাতে যাও কথা কি ক্লিয়ার না ভেজাল আসছে তো গাছ দেখো এখন প্রায় সন্ধে হয়ে গেছে আর দেখতে পাচ্ছ আজকে কতদিন বাদে দেখো মেজমা সন্ধে দেখাচ্ছে পিছনে দেখো মেজমা মেজমাকে দেখো আজকে কতদিন হয়ে গেল বলো সন্ধে দেখাওনি আজকে 14 দিন 14 দিন বাদে আমাদের সন্ধে দেখা ঠাকুর ঘরে উঠি নাই হ্যাঁ সন্ধে দিন নাই আজকে 14 দিন পর সন্ধে দিলাম আমাদের রাধা গোবিন্দ ঠাকুরকে দেখো আজকে মায়েরা দেখো দেখো বিস্কুট দিয়েছে ধূপ দিয়েছে আর রাধা গোবিন্দের তলাটাও দেখো পরিষ্কার করে দিয়েছে আর নাহলে ঠাকুর ঘরটা কিরকম একটা হয়েছিল তাই না মানে মায়েরা উঠতেই পারেনি সকালবেলা জাস্ট বরুণ কাকু এসে ঠাকুরকে জল টল দিয়ে যাচ্ছিল জাস্ট এইটুকুই দেখো মা এখানে রাধা গোবিন্দের নাম করছে কতদিন বাদে হরে কৃষ্ণ 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 হরে হরে রাত্রিবেলায় ব্যাপক ঠান্ডা পড়বে এটা বোঝাই যাচ্ছে চলো ভাই দেখো আমি সোয়েটার পরে নিলাম প্রচন্ড ঠান্ডা করছে ঠিক আছে আর চলো একবার যাচ্ছি বাজার ওখানে বাজার যেতে হবে একটু টাকা ফাঁকা তুলতে হবে একটু ব্যাপার আছে চলো একটু টাকাটা তুলে নিয়ে আসি ফার্স্টে এটা তুই তৈরি করেছিস নাকি স্যার হ্যাঁ 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 কালকে তৈরি করি দেখো ভাই আমি আর রোহন বেরিয়ে পড়েছি রোহন এতক্ষণ ছিল না রোহন এতক্ষণ অন্য কারো কাছে ছিল কার কাছে ছিল জানো রোহন খেতে গেছিল কি সাবু খেলে নাকি গলা বেরোচ্ছে না তো গলা ধরে গেল গলা আটকে গেছিল যাই হোক রোহন এত আস্তে কথা বলছে জানো মনে হচ্ছে সাবু খেয়েছে জোরে কথা বলতে হবে ভাই নাহলে ক্যামেরা ক্যাপচার করবে কি করে হ্যাঁ আমরা দুজন হেঁটে হেঁটেই যাচ্ছি প্রথমে এখানে টাকা তুলবো টাকা তুলে একবার বাজার যাবো আমাদের তো বাজার না গেলে ভাই ঘুম হয় না পরিষ্কার কথা কি রোহন ঘুম হয় এখন হচ্ছে না আগে হয়ে যেত ছোট ছিলাম না বড় হয়ে গেছি বড় হয়ে গেছে রোহন ঠিক আছে বেরিয়ে উঠেছে বড় হয় না এখনো চলো ভাই এলাম এটিএম এ আর এখান থেকে প্রথম টাকা তুলবো আমি আর টাকা তোলা তো তোমাদেরকে দেখাতে পারবো না সব দেখানো যায় বা টাকা তোলা দেখানো যায় না চলো ভাই টাকা তোলা কমপ্লিট এবারে যাচ্ছি বাজার চলো ভাই বাজারে এলাম আর বাজারে এসে দেখো প্রথম চা আগে প্রথম চা খাচ্ছি আর আজকে ভাই মানে আমরা যে চায়ের দোকানে যাই সেখানে যাইনি আজকে বাজারে দিয়ে আছি আমরা দেখো এখানে রোহন খাচ্ছে চা রোহন চা টাকা করেছে রে চরম চরম চা না ও শীতকালে এরকম চা আমরা যে হ্যাপি নিউ ইয়ারের শর্টসটা বানিয়েছি না ওই শর্টসটা ননী বারবার দেখছে ননী দুবার দেখা হয়ে গেছে ননী আর দেখবে নাকি কি দেখবে কি দেখবে গো আর হ্যাপি নিউ ইয়ার দেখবে ননী আর বলো হ্যাপি নিউ ইয়ার বলো তো গাইজ আজকে তো হ্যাপি নিউ ইয়ার আর আজকে আমি ওবেলায় ঠাকুরকে প্রণাম করেছিলাম বাট মায়েদেরকে প্রণাম করিনি তো এখন সন্ধেবেলা হয়ে গেছে আমি বাজার থেকে এলাম একটু আগে তো এখন মায়েদের দুজনকে আগে প্রণাম করবো আর মায়েদের দুজন তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার বলবে ঠিক আছে দুজনই বলবে আগে মাকে প্রণাম করি মায়ের মজা তো সাংঘাতিক মজা আর এইটা মেজমা
বলো হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার ভালো করে, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ মা বলো হ্যাপি নিউ ইয়ার। আরেকবার যেখানে দিনের বেলায় খেতে গেছিলাম, ঠিক আছে, তাদের বাড়িতে আজকে রাত্রেবেলাতে নিমন্ত্রণ আছে, চলো খেতে যাওয়া এখন পরে হবে। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে আরেকবার তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানাই, আর আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি। আর হ্যাঁ একটা কথা, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো, আর তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, অনেক মজার মজার ভিডিও আসতে চলেছে, তোমরা দেখতে থাকো, ভিডিও অবশ্যই ভালো লাগবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, অলওয়েজ স্টে হ্যাপি অ্যান্ড স্টে ব্লেসড, আজকের মতন টাটা, টেক কেয়ার।